2024 লোকসভা ভোটের আগেই গ্রেপ্তার হবেন অভিষেক ব্যানার্জি। এবার অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাঁস করলেন গোপন মেসেজ যেখানে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তারির তথ্য। এই মুহূর্তে কিন্তু এমনই খবর উঠে আসছে, আর মুখ্যমন্ত্রী আজ যা বললেন অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তারি নিয়ে, তাতেই কিন্তু হুলস্থুল আবারও রাজ্যের রাজনীতি। রাজ্যের একাধিক দুর্নীতিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম জড়িয়ে আক্রমণ শোনাচ্ছে বিরোধীরা। এমনকি ইতিমধ্যে একাধিকবার ইড জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন অভিষেক। এই পরিস্থিতিতে কলকাতার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভামঞ্চ থেকে সোমবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তৃণমূলের সর্বময় নেত্রীর কথায় কালকে একজন মেসেজ দিচ্ছে অভিষেককে 2024 সালের লোকসভা ভোটের আগে গ্রেপ্তার করা হবে। কেন ভাই, অভিষেক কী করেছে? অনেক সরকার দেখেছি, এমন প্রতিহিংসা পরায়ণ সরকার দেখিনি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগেই মঞ্চ থেকে একের পর এক আক্রমণ শোনান অভিষেক ব্যানার্জি। তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে ইডি সিবিআইয়ের কাছে, আমি বলেছি একটা ফাঁসির মঞ্চ করো। আমি যেদিন এসেছি তার পরের দিন ইডিকে রেড করতে পাঠিয়েছে, আমার অফিসের কম্পিউটারে 16টা ফাইল ডাউনলোড করে এসেছে। আবার পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যদি রেড করতো তাহলে আপনারাই বলতেন, কলেজের লিস্ট পাওয়া যেত। এমনকি অভিষেক যখন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন তখনও বিরোধীরা তাঁর দেশে ফিরে আসা নিয়ে সংশয় প্রকাশ করে কটাক্ষ করেছেন। সেই প্রসঙ্গ তুলেও তিনি বলেন, আমি চিকিৎসার জন্য বাইরে গেছি, এমনভাবে তোলা হলো যে আমি যেন আর ফিরবো না। আমার পদবি মোদী মাল্য নয়, আমার পদবি চোকসি নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়, মাথা উঁচু করে লড়াই করতে জানি। এদিন সভামঞ্চ থেকে অভিষেক বলেন, আগামী দিনে ওদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। যারা বলেছিল অভিষেককে ঢুকতে দেবো না, মনে আছে আমাকে বনগায় ঢুকতে দেয়নি, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আমাকে মন্দিরে ঢুকতে দেয়নি, নিজের বুথে হেরেছে চমকানো দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছে। এখনকার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটা দত্তক নিয়েছিলেন সেই গ্রামটায় হেরেছে। যারা নিজের বুথে জিততে পারেন না তারা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে 2024 লোকসভা ভোটের আগে গ্রেপ্তারির প্ল্যান, আর সেই প্ল্যান কিন্তু ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপির প্ল্যান, 2024 লোকসভা ভোটের আগেই অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে, এমনই কিন্তু বিস্ফোরক গোপন মেসেজ মুখ্যমন্ত্রীর কাছে এসেছে। আর সেই মেসেজই কিন্তু ফাঁস করে দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যের পর থেকেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। তাহলে কি ইডি সিবিআই আরও অ্যাক্টিভ হবে 2024 লোকসভা ভোটের আগে? এমনিতেই কিন্তু অভিষেক ব্যানার্জির অফিসে লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় কিন্তু হানা দিয়ে একাধিক তথ্য বাজেয়াপ্ত করেছে, কোমর বেঁধে কিন্তু মাঠে নেমেছে ইডি এবং সিবিআই। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন অভিষেকের গ্রেপ্তারি নিয়ে। তার কথায় কিন্তু এমনই তথ্য উঠে আসছে, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আর অভিষেক ব্যানার্জি নিজের গ্রেপ্তারি আটকাতে তিনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। সেই মামলার ফাইনাল শুনানিও কিন্তু, ফাইনাল রায়দান হতে চলেছে আগামী 5ই সেপ্টেম্বর। অভিষেক ব্যানার্জিকে ইডি বা সিবিআইকে জেরা করতে পারবে, তার রায় কিন্তু আগামী 5ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস থেকে আসতে চলেছে। তার আগেই কিন্তু রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2024 লোকসভা ভোটের আগে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হবে, এমনই কিন্তু প্ল্যান কেন্দ্রের, এমনই কিন্তু প্ল্যান বিজেপির। তার গোপন মেসেজও কিন্তু ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর দেখার 2024 লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর আশঙ্কা মতো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইডি সিবিআই কী স্টেপ নেয়।